কারফিউ জারি করার পর সেনাবাহিনী শনিবার ভোর থেকেই রাস্তায় নেমেছে। ঢাকার রাস্তায় শনিবার সকাল থেকে সেনাবাহিনীর চেকপোস্ট দেখা গেছে বলে জানাচ্ছেন বিবিসির ঢাকার সংবাদদাতারা। সকাল থেকে ঢাকার বেশিরভাগ রাস্তা ফাঁকা রয়েছে, যানবাহন বা লোক সমাগম দেখা যাচ্ছে না। কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে কারফিউ জারির পর শনিবার সকাল থেকেই রংপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রংপুরের প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী। এর মধ্যেও কোন কোন স্থানে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। সেখানকার সিটি কর্পোরেশন পিবিআই ভবন সহ একাধিক স্থানে আগুন দেওয়া হয়। ঢাকা নারায়ণগঞ্জের ঝালকুড়ি এলাকায় শীতল পরিবহনের 26টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শনিবার বেলা 12:30 পর্যন্ত রাজশাহীতে কোনো বিক্ষোভ বা সংঘাতের ঘটনা দেখা যায়নি বলে সেখান থেকে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সফিকুল ইসলাম। কারফিউ জারি করার ফলে শহরে যান চলাচল আর দোকানপাট বন্ধ রয়েছে। যদিও বেলা 12:30 পর্যন্ত রাজশাহীতে সেনাবাহিনীর সদস্যদের দেখা যায়নি, তবে শহর জুড়ে পুলিশ, বিজিবি সহ একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে টহল দিতে দেখা গেছে। শনিবার 2 ঘন্টার বিরতির পর রোববার সকাল 10:00 পর্যন্ত কারফিউ চলার কথা রয়েছে। চট্টগ্রাম থেকে জানা গেছে যে সারা দেশে সেনাবাহিনী মোতায়েনের কথা জানানো হলেও বেলা 1:00 পর্যন্ত চট্টগ্রামের শহরে সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়নি। নগরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ, এছাড়াও শহরে টহল দিচ্ছে বিজিবি। সামাজিক মাধ্যম ও অনলাইন পোর্টালগুলো বন্ধ থাকায়